স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধর্ণা তুললেন জুনিয়র ডাক্তাররা। ধর্ণা তোলার ঘোষণা বৃহস্পতিবার রাতেই করেন জুনিয়র ডাক্তারেরা। বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের নানান প্রান্তে ক্লিনিক খোলার কথাও জানানো হয়। এদিনই সেখানে পৌঁছতেও শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। তবে তাদের সব দাবি না মিটলে ফের তারা অবস্থানে ফিরবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এরই মধ্যে শুক্রবারের মিছিল থেকে বারবার উঠল তিলোত্তমা হত্যার বিচারের দাবি। খানিক চাপ বাড়ল সিবিআই এর উপরেও। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এদিন মিছিলে পা মেলাতে দেখা যায় অন্য পেশার বহু মানুষকে। একই সঙ্গে তোলেন উই ওয়ান জাস্টিস স্লোগান। অন্যদিকে বিশাল মশাল মিছিলে ডাক দেওয়া হয়েছে নাগরিক মঞ্চের তরফেও। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত চলছে মশাল মিছিল। মিছিলে যোগ দিয়েছেন অনেক বিশিষ্ট চিকিৎসক, পথে নেমেছেন অনেক শিল্পী। যে শুনানি, প্রথমত ওনারা সেটাকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনাদেরকে কথা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে যে ওনাদের নিরাপত্তার জন্য এবং জাস্টিসের জন্য যে দাবি সেটিও সেইগুলি সবই পূরণ করা হবে। নিরাপত্তার দাবিটা তো একটা বেসিক দাবি, বেসিক দাবির মধ্যে পড়ে আর কি। সেটা কিরম কিরম নিরাপত্তা চাই সেটার একটা 1, 2, 3, 4, 5 ওদের রয়েছে। সেটা থাকার কারণ যুক্তিসঙ্গত, কারণ এমনই একটা ভয়ঙ্কর খুন হয়েছে আর কি, খুন এবং রেপ, যে ওনাদের নিরাপত্তার কিছু 1, 2, 3, 4 তো থাকবেই, স্বাভাবিক। যে কোনো কর্মক্ষেত্রে এমনটা হলে এমনটাই হতো, সেগুলো পূরণ করা হবে এই আশা নিয়েই ওনারা কাজে ফিরছেন। আংশিকভাবে পূরণ করা হয়েছে এবং বাকিগুলোও পূরণ করা হবে। আমি যেটা বুঝতে পাচ্ছি ওদের সঙ্গে থেকে এতদিন এবং আজকেও, যে এরা সত্যি খুবই আশাবাদী যে এদের নিরাপত্তাও এনারা পাবেন, জাস্টিসও পাবেন, আশাবাদী বলেই আজকে সিজিও কমপ্লেক্সে গিয়ে ওনারা শেষ করছেন পুরো ব্যাপারটা। মানে আংশিকভাবে কাজে ফেরার আগে ওনারা সিবিআই এর কাছে আরেকবার আবেদন জানিয়ে ওনারা শেষ করছেন, কেননা ওনারা আশাবাদী পুরোটা নিয়েই। এই আশা যদি ভেঙে যায় তখন গণ্ডগোল হবে, তখন তো আবার সেই একই জিনিস হবে। আমি আশা করছি সেটা হবে না। তাদের পাশে দাঁড়াচ্ছেন, আজকে একটা টিম চলে গেছে বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করছে। এই কদিনও ওনারা জনগণের পাশেই দাঁড়িয়েছিলেন, কারণ অভয়া ক্লিনিক চলছিল যে বিভিন্ন জায়গায়। আমি নিজের চোখে একদিন ধর্ণায় থাকাকালীন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি অভয়া ক্লিনিকে গিয়ে দেখাতে গিয়ে দেখলাম যে আমি 478 নম্বর রুগী। আমার নম্বরটা হচ্ছে 478, সেটা শুধুমাত্র একটা আউটলেট যেটা নাকি ধর্ণা মঞ্চের বাইরে ছিল, তাতেই এতগুলো রুগীর নম্বর হয়ে গেছে। কাজে সবকটা অভয়া ক্লিনিক মেলালে কত নম্বর হবে। এবং সেখানে ওনারা চিকিৎসার পর ফ্রিতে ওষুধ দিচ্ছিলেন, আমাকেও ওনারা ওষুধ দিলেন চিকিৎসা করার পর। আমি নিলাম না, আমি বললাম তোরা রাখ, এই ওষুধটা আমার বাড়িতে ছিল, ওই ওষুধের স্টক আমি বললাম রাখ, অন্য কারোদের দরকার হবে হয়তো, কিন্তু চিকিৎসা তো এখানেই করলাম। ওনারা ওনাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেলাম এবং খেয়ে আমি ভালো আছি যথেষ্ট। কাজে ওনারা না পরিষেবা দিতে চান এমনি মজা করার জন্য, মানে এত পড়াশোনা করে এত মেধা নিয়ে মজা করার জন্য তো আন্দোলন করছিলেন না, কাজে ওনারা পরিষেবাই দিতে চান। শুরু থেকেই ছিল নাগরিক সমাজ, আজকে বলে না, মানে প্রথম দিন থেকেই নাগরিক সমাজ পাশে ছিল, সেটাই তো বলার চেষ্টা করছি। যে আবার ডাক্তারবাবুদের আলাদা করা হচ্ছে, নাগরিক সমাজকে আলাদা করা হচ্ছে, অভিনেতা অভিনেত্রীদের আবার আলাদা করে দেওয়া হচ্ছে, আমরা কি নাগরিক নই? মানে যদি একজন বিজনেস পার্সন এখানে আসছেন তিনি নাগরিক, একজন রিক্সাওয়ালা আসছেন তিনিও নাগরিক, একজন এয়ার হোস্টেস আসছেন তিনিও নাগরিক, আমি অভিনেত্রী আমিও নাগরিক, তো বাকি যতগুলো প্রফেশন আছে ডাক্তার ছাড়া সবাই তো নাগরিক, এবং ডাক্তাররাও তো নাগরিক। তো গোটা আন্দোলনটাই কেন নাগরিকদের বলা হচ্ছে না এটা ঠিক বুঝতে পারছি না। ডাক্তারদের আন্দোলন কেন হবে? ডাক্তাররা কি নাগরিক নয়? অন্য কিছু, ডাক্তার হলে নাগরিক হয় না? তো নাগরিকদেরই তো আন্দোলন, গোটাটাই নাগরিকদের আন্দোলন, কোনো আলাদা নেই এটার।